আর কবির বাড়িটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে, আমাকে সহ বাড়িটা মনে হচ্ছে আরও অনেক সুন্দর লাগছে ভিডিওটা। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এখানে আসতে ভুলবেন না, জায়গাটা অনেক সুন্দর। আর এইসব জায়গা আসা উচিত আর কি, দেখা উচিত আমাদের বাংলাদেশে কত সুন্দর জিনিস আছে এবং কত মানে গণ্যমান্য ব্যক্তিরা তারা আমাদের বাংলাদেশকে অনেক ফুটিয়ে তুলেছে। হোয়াট ইজ আপ গাইজ, দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় এবং এই জায়গাটা বলতে পারেন যে সুন্দর এবং অনেক দৃশ্যমান, কারণ আমি যাচ্ছি মাইকেল মধুসূদনের বাড়ি। আর মাইকেল মধুসূদনকে আপনারা কম বেশি সবাই চেনেন, কারণ তিনি একজন অনেক পপুলার লোক এবং তার বাড়ি অনেক দূর থেকে লোকজন ঘুরতে আসে এবং তার বাড়ি অনেক সুন্দর মেলাও হয়। আর আমি এখন যাচ্ছি আমার এই গাড়ি নিয়ে, আর এখন আমরা বাইপাসে আসি, আর এখান থেকে 24 কিলোমিটার দূর মাইকেল মধুসূদনের বাড়ি, আর সেখানে যেয়ে আপনাদের সাথে কথা হবে। আর সেখানে গিয়ে আপনাদের সাথে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেখানে যে বিষয়গুলো সেইখানে আসে এবং আমিও বাড়ি থেকে কোনো কিছু জেনে আসিনি, দেখে আসিনি এবং আমিও সেখানে কোনো দিনও আগে যাইনি। তো আপনাদের সাথে নিয়ে গিয়েই আমি সেখানে জিনিসগুলো দেখাবো আপনাদের, সেই জিনিসগুলো অভিজ্ঞতা দুজনে একসাথে করব, মানে আপনারা এবং আমরা এবং একসাথে অভিজ্ঞতাটা করব। তো চলুন, মধুসূদন দত্তের বাড়ির সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন রাইড শুরু করা যাক। সো গাইজ, আমরা চলে আসলাম মধুসূদন দত্তের বাড়ি এবং গেটের সামনে থেকে আমি ক্যামেরাটা ওপেন করলাম না, এটা আপনাদের জন্য সাসপেন্স রাখলাম। সামনেটুকু আপনাদের আমি লাস্টে দেখাবো, যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আমরা কীভাবে ঢুকলাম এবং কত কী লাগে এখানে ঢুকতে, এবং সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন পিছনে মধুসূদন দত্তের বাড়ি এবং এত সুন্দর করে তারা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। সো আমরা এখন ওইদিকে যাব, যে আপনাদের আরেকটু জিনিস আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন ওইদিকে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে এখানে একটা মূর্তি করা আছে, বাট এটা যে মধুসূদন দত্তের স্ট্যাচু মনে হচ্ছে। তো আপনারা ক্যামেরার সুন্দর করে দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে নিয়ে গিয়ে আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা নিয়ে আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। তো এখানে কিছু অক্ষরও লেখা আছে, আর এখানে তার জন্য অনেক সুন্দর করে জিনিসগুলো করা আছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কতটা সুন্দর। সো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, এবং সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা ওই দিকে যে জায়গাগুলো আকর্ষণীয় জায়গাগুলো আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। তো এই যে একটা, এটা হচ্ছে কবির ভবন, সেটা লেখা আছে এখানে। তো এখানের ভিতরে সব বইগুলো আছে এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে, মানে এখানে কি সেটা বলতে পারবো না আমি, বাট এই যে বাড়িটা কতটা বোঝা যাচ্ছে যে অনেক আগে এবং কবির বাড়ি, সেটা আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পাচ্ছেন। তো আমরা এখন ঠিক সেই বাড়ির সামনেই আসি, আর দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনেই আসি, আর পাশে এত সুন্দর সুন্দর ফুল বাগান তারা করে রেখেছে। আসলেই ফুলগুলো অনেক সুন্দর, আর শীতকালে তো ফুল ফোটেই, ও তার জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। তো চলুন কবির ঘরের ভিতরে গিয়ে তার কি বই রাখা আছে একটু দেখানোর চেষ্টা করবো আমি। সো গাইজ, এখানে লেখা আছে জাদুঘর ওইদিকে। সো আমরা এখন ওইদিকে যাব, ওইদিকে কোথায় জাদুঘর সেটা আগে দেখার চেষ্টা করব। ওইদিকে মানে যে বই আপনারা, যে কবির যে বইগুলো যেখানে রাখা আছে, তো সে ভিতরে, তার ভিতরে বলল সে ছবি তোলা নিষেধ, এই জন্য তার ভিতরে ছবি তুলতে পারলাম না এবং ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যদি এখানে আসেন তো নিজের চোখে সেটা দেখতে পারবেন। তো চলুন জাদুঘরের দিকে দেখি কী অবস্থা, সেখানে ভিডিও করতে দেয় কি না। তো জাদুঘরের গেট হচ্ছে এইটা মেবি। তো সামনে তো দেখতে পাচ্ছি অনেক ফুল বাগান, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে তারা যে বাড়িটা আর কি আছে, এটা হচ্ছে কবির পূজার মন্দির, এখানে লেখাই আছে এখানে পূজার মন্দির। আর দেখতে পাচ্ছেন জায়গাটা কত দর্শনীয়, এবং মানে এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে এই ফুল গাছ দিয়ে তারা অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর কবির বাড়িটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে, আমাকে সহ বাড়িটা মনে হচ্ছে আরও অনেক সুন্দর লাগছে ভিডিওটা। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এখানে আসতে ভুলবেন না, জায়গাটা অনেক সুন্দর। আর এইসব জায়গা আসা উচিত আর কি, দেখা উচিত আমাদের বাংলাদেশে কত সুন্দর জিনিস আছে এবং কত মানে গণ্যমান্য ব্যক্তিরা তারা আমাদের বাংলাদেশকে অনেক ফুটিয়ে তুলেছে। তো তার বাড়িটা একটু আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে তার বাড়িটা। দেখতে পাচ্ছেন আপনার সব জায়গাতে তারা অনেক সুন্দর সুন্দর ফুল এইগুলো লাগিয়ে রেখেছে। এগুলো যে কী ফুল সেটা আমি বলতে পারবো না, বাট এখানে যে এত সুন্দর লাগছে এই ফুল বাগানগুলো, যা বাড়িটাকে আরও অনেক সুন্দর করে তুলেছে, যা মানে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সো আমরা এখন ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো এই যে তার পূজার ঘর,
এখানে যে কিভাবে যেতে হবে সেটাও কিছু লেখা নেই, তো কিছু বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছেন যে এমন জায়গাটা ছিল তার পূজার ঘর। সো এইখানে কিছু কিছু জায়গায় ছবি তোলা অনেক নিষেধ আছে, তো তার জন্য আপনারা যখন আসবেন তখন এটা শুনে তাদের কাছ থেকে ছবি তোলার পারমিট নিয়ে তখন এখানে আপনারা ভিডিও এবং ছবি তুলতে পারবেন। সো এটা আমি সব জায়গায় শুনে নিচ্ছি, শুনে নেওয়ার পরে সেখানে ভিডিও করছি। তো এইখানে কিছু লেখা নেই আর তার জন্যই আমি এখানে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কতটা সুন্দর, আর মনে হচ্ছে যে অনেক পুরাতন যে জিনিসটা সেটা এখানে ফিল আসলেই বোঝা যাচ্ছে। এই যে তেনার যে খাটগুলো, সেটা যে খাটে তিনি শুতেন আর কি। জাদুঘর থেকে বের হওয়ার পরে জায়গাটা ঠিক এমন লাগে, আর যেখানেই যাচ্ছি সেখানেই ফুল গাছ আর ফুল গাছ। এখানেও দেখতে পাচ্ছেন যে ফুল গাছ, আর এই বাড়িটা দেখতে ঠিক এমন লাগে। তো এই জায়গাটা ঠিক এমন, আর এই সাইডে কী আছে বলতে পারবো না পিছনে, বাট জায়গাটা ঠিক এরকমই। আর ভিতরের সাইডে, ভিতরের সাইডগুলো ঠিক এরকম, একটু দেখাই আপনাদের। এই সাইডে যে কী ছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু জাদুঘরের, এটা হলো জাদুঘরের পিছনের সাইড। তো দেখতে পাচ্ছেন এই যে পিছনের সাইড জাদুঘর, আর পিছনে যে বাড়িটা আছে এর নিচেই পিছনে কিছু ছিল, তার জন্য এই জায়গাটা এমন সুড়ঙ্গ মতো করা। সো আপনাদেরকে আমি একটু ভিতর থেকে দেখাই যে জায়গাটা ঠিক এরকম লাগে দেখতে। তো জাদুঘরের ভিতরে কথা বলতে পারলাম না, কারণ জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ। তাও আমি একটু চেষ্টা করেছি, একটু মানে একজন বললো বলে তাদের মানে ছবি তুলতে, সো সেজন্য আমি একটু তুললাম ছবি। তো আপনারা এখানে যদি আসেন তো একটু শুনে নেবেন কোথায় তোলা নিষেধ আর কোথায় তোলা নিষেধ না, সো সেটা আপনাদের জন্য ভালো হবে। তো চলুন আরেকটু কিছু আপনাদেরকে দেখাই। সো জাদুঘর থেকে বের হয়ে এদিকে কিছু আছে সেটা চোখে পড়লো, এজন্য একটু এইদিকে যাচ্ছি, দেখি পিছন সাইডে কী আছে। সো পিছন সাইডে যেটা এসেই প্রথম দেখলাম, গাছের গুঁড়িটা এমনভাবে রাখা, আর পিছন সাইডটা ঠিক এমন, আর এখানে কিছু বাড়ি ঘর দর দেখছি, এটা মেবি কি জানি না। আর এখানেও ফুলের বাগান, ফুলের বাগান সব দিকে ভর্তি। তো এই বাড়িটাও, তো এটা হচ্ছে কবির কাকার বাড়ির পিছন। তো দেখতে পাচ্ছেন এই পিছনে একটা এখানে পুকুরও আছে, আর সব জায়গা অনেক সুন্দরভাবে রাখা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা। তো আমরা একটু খেয়াল করব, প্রত্যেকটা বাড়ির পাশেপাশে সব কিছু লেখা আছে, এটা আমি আগে থেকে দেখতে পারলাম না। ওদের কাছে শোনার পরে ওরা বললো যে সব বাড়ির সামনে সুন্দরভাবে লেখা আছে। তো আপনারা এসে যদি কারোর কাছে না শুনতে চান, তো এখানে সব লেখা আছে সেগুলো আপনারা একটু ফলো করতে পারেন। তো চলুন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সামনে কার বাড়ি আছে সেটা আপনি সামনে পড়া মানে লেখা দেখে তারপরে বুঝবো এবং তার সম্পর্কে কিছু বলবো। তো পিছন সাইড দিয়ে আমি এই দিকে চলে আসলাম, তো এই সাইডটা সামনে দেখেই ঢোকা যায়। আর এটা বাড়িটা যেন একটা গুগল ধাঁধার মতো, সব দিক থেকে যেন সব কেমন অ্যাটাচ করা, তার জন্য কেমন একটা হয়ে যাচ্ছে আর কি। সো এই সাইডটা একটু দেখুন, এই সাইডটা কত সুন্দর, তার মানে এত আধুনিক লাগছে বাড়িগুলো, এত আগের বাড়ি কিন্তু এত আধুনিক লাগছে কি বলবো। এখানে আপনি না আসলে সেটা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন সেখানে হাতের কারুকার্যগুলো এত সুন্দর ছিল তখনকার যে কি বলবো। সো আপনারা এখানে আসা একবার না একবার জীবনে উচিত, কারণ আমাদের এই যে দেশের এত বড় একটা গর্বনীয় জায়গা সেটা আপনাদেরকে দেখা অবশ্যই দরকার। তো সব জায়গাতেই ফুল বাগান এবং ফুল গাছ দিয়ে এই জায়গাটার জন্য অনেক সুন্দর করে তুলেছে। তো ওই সাইডে পুকুর আছে, তো পুকুরটাও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন পুকুরটা দেখে আসি, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন পুকুরটা দেখে আসি। তো এখানে লেখা আছে কবির পারিবারিক পুকুর। সো
দেখতে পাচ্ছেন এই যে তিনার সে পুকুরের যে ঘাট, ঘাটটা কত সুন্দরভাবে ডিজাইন করা। আমার তো মনে হয় এখন আধুনিক যুগে এসে আমরা এত সুন্দর ডিজাইন এখনও দেখতে পাই না। তো কবির যে পুকুরটা ছিল সেই পুকুরটা দেখতে ঠিক এমন, পুকুরটা একটু দেখুন। সো এখানে যে বাড়িঘরদরগুলো আমি দেখছি এখন আধুনিককালের যুগের চেয়েও অনেক উন্নত। সো আপনারা একবার ভেবে দেখুন কত আগে করা হয়েছে, বাট এত সুন্দর আছে জিনিসগুলো। তো এখানে আসলেই হয়তো আপনি বুঝতে পারবেন, ছবিতে ভিডিওতে দেখে অতটা ঠিক বোঝা যায় না যতটা চোখের সামনে বোঝা যায়। তো চলুন আরেকটু জিনিস দেখাই আপনাদের। তো এটা হলো কবির বুক ঘর, মানে যেখানে বইগুলো রাখা আছে, সেখানে ছবি তোলা নিষেধ, এর জন্য ছবি তুলতে পারছি না। তো এই জায়গা থেকে এই গাছগুলো একটু দেখুন, কত বছর পুরাতন গাছ, যে কি বলবো, এই গাছটা চোখের সামনে দেখলে যেন আপনার 10 জন লোক ধরে ধরে মানে শেষ করতে পারবে না, এই গাছটা এত বড় আর কি। তো ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ঢোকার জায়গা, তো সেটা আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ। আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর সামনে থেকে এই জায়গাটা ঠিক এত সুন্দর লাগে যে পিছন সাইডের, এই জন্য আমি পিছন সাইড আপনাদেরকে আগে দেখালাম। তো চলুন সামনের সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি। তো সামনের সাইড দেখে আমি ভিডিওটা শেষ করব। তো চলুন সামনের সাইড দেখাই এবং ডিটেলসে বলি কত টাকা ঢুকতে লাগে এবং আমাদের কত টাকা এখানে লাগলো। চলুন ডিটেলসে সেগুলো একটু কথা বলি আপনাদের। তো এই জায়গাটার সামনেরটুকু এতটা সুন্দর, আর এখানে মানে কবির বাড়ির সামনের যে গেট বলে সেটা করা, আর আমরা ঢুকেছি ওই পাশ দিয়ে ওই যে কোণা থেকে। তো চলুন সেটা একটু আপনাদেরকে দেখাই। তো আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখানটা আমি আগে ভিডিও করিনি। তো এই ভিডিওটা আপনারা লাস্টেই দেখতে পারবেন, তাহলে বেশি এক্সাইটেড লাগবে আপনাদের। তো গেটের সামনেটুকু দেখতে ঠিক এরকম, আর আপনার ওই যে স্টল মতো দেখতে পাচ্ছেন যে ঘরটা, সেখান থেকে আপনার টিকিট কেটে এইখানে গাড়ি রাখতে হবে এবং টিকিটটা এইখান থেকে কাটতে হবে, আর কেটেই আপনি সামনে এই জায়গাটুকু দেখতে পারবেন যে টাইসের উপরে খুদাই করে কিছু লেখা, আর এখানে লেখা রয়েছে স্বাগতম মধুপল্লী। সো এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে, সামনে এই গাছটা, আর সামনেও একটু বাড়ি আছে, আর বাংলাদেশের পতাকা উঠছে। তো এইখানে ঢুকতে আমাদের দেশীয় মানুষের জন্য 15 টাকা করে লাগে, এবং গাড়ি থুতে মেবি কত, আমার টোটাল 42 টাকা নিল দুইজনে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পুকুরের সামনেই তারা সুন্দর করে কী যেন লিখে রেখেছে, এটা আপনারা এসে ভিডিওতে পড়ে নিন, আমি অত খেয়াল করছি না। বাড়িঘরদরগুলো একটু দেখুন, এগুলো এখন আধুনিককালের বাড়ি, সরকার থেকে করেছে থাকার জন্য। আর তার পুরো এলাকাটা একটু দেখুন, এই যে পুরো এলাকাটা কত সুন্দর এবং শান্তিময় লাগছে, জায়গাটা অনেকটা সুন্দর, আর এই দিকেও যাওয়া যায়। সো এইদিকে আর যাবো না। সো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আশা করি আপনারা এখানে এসে একবার ঘুরে যাবেন। তো গেলে আপনাদের অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, বাই।